শাকিব খান জন্ম আঠাশে মার্চ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে শাকিব খান হলেন একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক তার প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি সাকিব খান নামে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হয়ে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসার ছায়া ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন কিন্তু ছবিটি তাকে সফলতা এনে না দিলেও অভিনয় জীবনের দ্বিতীয় বছরেই তিনি যে সে সময়ে হাট ও শীর্ষ নায়িকা শাবনুয়ের বিপরীতে অভিনয় করে আলোচিত হন এবং খুব তাড়াতাড়ি শাবনু শাকিব খান জুটি বাংলা সিনেমার অন্যতম ব্যবসা সফল ও প্রযোজকদের আস্থাভাজন জুটিতে পরিণত হয় বহু চড়াই ও তালাই বেরিয়ে শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল এবং সর্বোচ্চ বেতনভোগী অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছে যার মধ্যে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আটটি মেডিল প্রথম আলো পুরস্কার ও একটি লাক্স জেনাল আই পারফরমেন্সে পুরস্কার তিনি দু সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না দু সালে খদার পরে মা এবং দু হাজার পনেরো সালে আরও ভালোবাসব তোমায় ছবির জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাকিব খান নারায়ণগঞ্জ জেলার একটি সংক্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল লব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী তার পরিবারে অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই সাকিব খান দুই বাংলার একজন বিখ্যাত অভিনেতা তিনি অভিনয় করেন বিখ্যাত নায়ক মান্না রিয়াজ রাজ্জাক আমিন খান আরমগীর বাপ্পারাজ ও বুলবুল এবং আহমেদের সঙ্গে অনেকের সাথে আমাদের বিনোদনের খবর পেতে আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ